হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি শেখাব একটা খুব সুন্দর প্যাটার্ন দু কাটার প্যাটার্ন খুব সুন্দর এটা সোয়েটার লেডিস সোয়েটার জেন্টস সোয়েটার বাচ্চাদের সোয়েটার সবের মধ্যে খুব সুন্দর দেখতে লাগে কার্ডিগান সোজা পিঠটা এটা আর উল্টো পিঠ এটা এটা ন নাম্বার কাটা আসুন তাহলে দেখে এটা উল লাগবে আর এটা কাঁটা নিয়েছি আমি ন নাম্বার থ্রি বাই থ্রি ফোর এম এম এটা ন নাম্বার কাঁটা তাহলে প্রথমে ঘর তুলেই আমি দেখাচ্ছি প্রথমে আপনারা ঘর তুলে বর্ডার বুনে নেবেন যতটা রিপ বুনবেন তারপর ডিজাইন আমি তো ঘর তুলেই ডিজাইন দেখিয়েছি ঘর তুলেই দেখাচ্ছি দুটো ঘরের দুটো ঘরের ডিজাইন দুটো ঘরের আপনাদের যেরকম সোয়েটারে লাগবে তিরিশটা পঞ্চাশটা যার যেরকম লাগবে দুটো দুটো করে হিসাব করে তুলে নেবেন চব্বিশটা ঘর তুলে আমি দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ চব্বিশটা ঘর তুলে নিলাম নিয়ে আমি প্রথম কাঁটাটা সব উল্টো বুনে নেব সোজা কাঁটাতে গিয়ে ডিজাইন শুরু প্রথম কাঁটাটা আমি সব উল্টো বুনবো এইটা সোজা কাটা এইগুলো সব উল্টো বুনে নিলাম এক কাটা আপনারা সোয়েটারের বর্ডার বুনে তারপর ডিজাইনটা করবেন এখান থেকে আমি ডিজাইন স্টার্ট করব সোজা কাটাতে প্রথমে একটা ঘর তুলে নেব প্রথমে একটা ঘর তুলে নিলাম তারপর দুটো সোজা এক দুই প্রথমে একটা তুলে নিলাম তারপর দুটো সোজা বুনলাম তারপরের দুটো সোজা আছে এই দুটো ঘর আছে এই ঘরের পাশ থেকে এইখান থেকে পাশ থেকে একটা ঘর তুলে নেব তুলে নিলাম নিয়ে এই যে একটা দুটো যে ঘর দুটো ছিল ওই দুটো ঘর বুনে নেবো সোজা এবার যে ঘরটা তুলে নিয়েছিলাম ওটা এই ঘরটা এই কাটার উপর দুটো ঘরের উপর দিয়ে এখান দিয়ে পরের দুটো একটা দুটো দুটো সোজা তারপরের দুটো ঘর ছেড়ে দেবো তার ঠিক পাশ থেকে এইখান থেকে একটা ঘর এইভাবে তুলে নেব তুলে এবার এই পরপর এই দুটো ঘর দুটো সোজা বুনে নেব একটা আবার যে ঘরটা তুলেছিলাম ওটা এই ঘরের এই দুটো ঘরের ওপর থেকে এইভাবে পরিয়ে দেব আবার পরের দুটো সোজা বুনব একটা দুটো আবার পরের দুটো ঘর ছেড়ে একটা ঘর তুলে নেব একটু ঢিলা করলেই হবে বেশি ঢিলার দরকার নেই একটা দুটো এবার এই দুটো ঘরের ওপর দিয়ে এই তোলা ঘরটা এভাবে পরিয়ে দেব আবার দুটো সোজা একটা দুটো পাশের ঘরের থেকে দুটো ঘরের পাশ থেকে একটা তুলে নেব নিয়ে দুটো সোজা বুনে নেব একটা দুটো আবার দুটো সোজা বুনবো দুটো ঘর ছেড়ে তার পাশ থেকে একটা ঘর তুলে নেব নিয়ে একটা দুটো এই দুটো ঘর বুনে নিলাম নিয়ে এই ঘরটা এই দুটো ঘরের ওপর থেকে পরিয়ে দেব তিনটে ঘর আছে এই দুটো সোজা এটাও সোজা হবে খুব সহজ বন্ধুরা দেখুন দুটো ঘরের এটা প্রথম কাঁটার ডিজাইনটা হয়ে গেল এবার উল্টো কাটাতেও ডিজাইন আছে উল্টো কাটাতে এসে এই যে প্রথম ঘরটা তুলে নেব পরের ঘরটা একটা উল্টো বুনব আর এই যে পরিয়ে দিয়েছিলাম জোড়া জোড়া ঘর আছে দুটো এই যে দুটো জোড়া জোড়া ঘর আছে এইদিকে একটা যাবে এই দিকে একটা যাবে এইদিকে দুটো বোনা হবে এই দিকে দুটো বোনা হবে তাহলে কিভাবে বুনবো দেখাচ্ছি পেছন থেকে ব্যাক সাইডে এই সেকেন্ড ঘরটা আগে বুনব ফার্স্ট ঘরটা পরে বুনবো কিভাবে বুনছি এই ঘর দুটো খুলে নিলাম প্রথম ঘরটা কাঁটায় পরিয়ে নিচ্ছি তারপর সেকেন্ড ঘরটা এই কাঁটায় পরিয়ে ফার্স্ট উল্টো বুনে নেব একটা তারপর এটা এটা ফার্স্ট ঘর উল্টো দুটো ঘর বুনে নিলাম এবার এই যে জোড়ার একটা আছে এবার জোড়ার এইটা আর এইটা এই দুটো ফ্রন্টের থেকে সামনের থেকে এই যে পরেরটা আগে আগেরটা পরে তাহলে সেকেন্ড ঘরটা প্রথমে উল্টো বুনছি ফার্স্ট ঘরটা তারপরে সেকেন্ডে বুনছি পরে এই যে জোড়া আছে দুটো ঘর এই দুটো ঘর হবে এদিকে এই দুটো ঘর হবে প্রথমে ব্যাক সাইড থেকে নেব সাইড থেকে নিচ্ছি খুলে ফেলছি প্রথম ঘরটা আগে তুলে নিচ্ছি প্রথম ঘরটা কাটাতে তুলে নিচ্ছি সেকেন্ড ঘরটা এইভাবে পরিয়ে নিয়ে উল্টো বুনছি ফার্স্ট সেকেন্ড ঘরটা বুনছি ফার্স্ট ঘরটা তারপরে বুনছি উল্টো আবার এই জোড়ার একটা ঘর আছে এই যে জোড়ার একটা আর এদিকের একটা এটা সামনের দিক থেকে সামনের দিক থেকে সেকেন্ডটা আগে বুনবো ফার্স্টটা পরে বুনবো ফ্রন্টে যে ঘর দুটো গুনতে হবে এটা খোলার দরকার নেই পেছনে ব্যাক সাইডটা একটু খুলে নিলে সুবিধা হয় পরের দুটো ঘর আবার ব্যাক সাইডে এইভাবে খুলে নেবেন একটা পরিয়ে নেবেন কাটাতে সেকেন্ডটা এইভাবে উল্টো একটা দুটো আবার এই দুটো ঘর সামনের দিক থেকে সেকেন্ড এরটা প্রথমে বুনব ফার্স্ট এরটা তারপরে বুনব আবার ব্যাক সাইডে খুলে নেব দুটো ঘর এইভাবে খুলে নেব। প্রথম ঘরটা কাঁটায় পরিয়ে নেব দ্বিতীয় ঘরটা টেনে এনে এইভাবে পরিয়ে নেব নিয়ে উল্টো বুনব একটা আবার এই জোড়ার একটা আর এদিকের একটা সামনের দিকে প্রথমে সেকেন্ডেরটা আগে বুনছি প্রথমেরটা পরে বুনছি আবার ব্যাকে খুলে নিচ্ছি প্রথম ঘরটা কাঁটায় নিয়ে নিলাম সেকেন্ড ঘরটা এইভাবে কাঁটায় নিয়ে উল্টো বুনছি দুটো উল্টো হয়ে গেল এবারে এই দুটো সামনে সামনের দিক থেকে প্রথমে সেকেন্ডে প্রথমে দুটো ঘর পড়ে আছে এই দুটো ঘর উল্টো তাহলে এই দু কাটারি ডিজাইন দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা দু কাটার ডিজাইন কিন্তু এখানে এটা এখানে হবে এই যে এরকম এরকম প্লেসটা চেঞ্জ হবে দেখাচ্ছি আমি এটাতে দু কাটার ডিজাইন এখানে একটা হয়েছে এখানে তারপরে আবার পরের রোতে সাইডে এইভাবে প্লেসটা চেঞ্জ হবে প্রথম কাটাতে আমি করেছিলাম একটা সোজা তুলে নিয়ে দুটো সোজা বুনেছিলাম তারপরে দুটো সোজার পাশ থেকে ঘরটা তুলে নিয়েছিলাম প্রথম যখন স্টার্ট করেছিলাম একটা সোজা বুনে তুলে নিয়েছিলাম দুটো সোজা বুনেছিলাম তারপরে দুটো সোজার পাশ থেকে ঘরটা তুলেছিলাম এখন হবে একটা সোজা তুলে নেব দুটো সোজার পাশ থেকে তুলব এই দুটো সোজা বুনবো না পাঁচ থেকে আগে ঘরটা তুলে ফার্স্ট নেবটা বুনলাম একটা সোজা সেকেন্ড এরটা দুটো সোজা তাহলে এই দুটো ঘরের ওপর থেকে এই ঘরটা পরিয়ে দেব এবার দুটো সোজা বুনবো এবারে যেভাবে করেছিলাম দুটো সোজা বুনে তার দুটো ঘরের পাশ থেকে তুলেছিলাম এভাবে সেই মতো হবে এই যে দুটো ঘরের পাশ থেকে তুলে নিলাম এবারে দুটো ঘর বুনে নিচ্ছি সোজা একটা দুটো তারপর তোলা ঘরটা এইভাবে পরিয়ে দেব আবার পরের দুটো সোজা বুনে নিচ্ছি যে পরের দুটো সোজা বুনে নিলাম নিয়ে তার এই দুটো ঘর ছেড়ে দিয়ে তার পাশ থেকে এখান থেকে তুলছি তারপরে এই দুটো ঘর সোজা বুনে নিচ্ছি নিয়ে এই যে তোলা ঘরটা দুটো ঘরের মাথার উপর থেকে কাঁটারের পাশে পরিয়ে দিচ্ছি আবার দুটো সোজা বুনছি সোজা একটা দুটো আবার এই দুটো ঘর ছেড়ে দিয়ে এই পাশ থেকে একটা ঘর তুলে নেব দুটো থেকে তারপরে দুটো ঘর বুনে নেব সোজা একটা দুটো আবার ঘরটা তুলে পরিয়ে দেব আবার দুটো সোজা আবার দুটো ঘর ছেড়ে তার পাশ থেকে একটা ঘর তুলে নেব তারপরে দুটো ঘর বুনে নেব তারপরে ঘরটা পরিয়ে দিলাম তারপরে দুটো সোজা বুনবো একটা দুটো সোজা এবারে একটা দুটো এই দুটো ঘর ছেড়ে তার পাশ থেকে একটা তুলে নেব একটু ঢিলা করে তুলতে হবে বেশি না তারপরে ঘর দুটো বুনে নেব একটা দুটো তারপরে এই ঘরটা নিয়ে এর পাশে পরিয়ে দেব লাস্ট একটা ঘর পড়ে আছে এই ঘরটা সোজা বুনে নেব দেখুন বন্ধুরা উল্টো কাঁটা যেভাবে দেখিয়েছি ওইভাবেই হবে আরেকবার দেখাচ্ছি উল্টো কাঁটাতে এই যে দেখুন বন্ধু না এই জোড়া জোড়া ঘর আছে এই যে জোড়া জোড়া ঘর তাহলে এইদিকে এই দুটো এইদিকে যাবে এই দুটো এইদিকে যাবে এই দুটো এইদিকে এরকমভাবে এরকম বরফি বরফি একটা ছোট্ট স্কোয়ার প্যাটার্ন হবে প্রথমে এই দুটো ঘর পিছনের দিক থেকে পিছনের দিক থেকে কীভাবে করবো প্রথমে খুলে নেবো যেরকম দেখিয়েছি খুলে নিয়ে ফার্স্টের ঘরটা এর পাশে পরিয়ে নিলাম তারপর সেকেন্ড ঘরটা এই কাঁটায় নিয়ে এইভাবে উল্টো বুনব সেকেন্ডের ঘরটা ফার্স্ট বুনলাম এই ফার্স্টের ঘরটা তারপরে বুনছি উল্টো এটা হলো পিছন দিক থেকে এবার এটা এই দুটো এই যে জোড়ার একটা এদিকে এদিকে একটা তাহলে এই দুটো কিভাবে বুনবো এটা ফার্স্টটা আগে বুনবো না সেকেন্ডটা আগে বুনবো ফার্স্টটা তারপরে আবার এই যে জোড়া দুটো জোড়া ঘর আছে প্রথমে পেছন দিক থেকে এই যে ব্যাকে নেব যে সেকেন্ড ঘরটা ফার্স্ট ঘরটা খুলে নেব খুলে পরিয়ে নেব ফার্স্ট কাঁটাতে সেকেন্ড ঘরটা এদিকে এনে এ পাশে এই উল্টো ঘরের মধ্যে এইভাবে পরাবো উল্টো বুনব আবার এই দুটো ঘর এটা ফ্রন্টে সামনের দিকে প্রথমে সেকেন্ড এরটা বুনব তারপর প্রথম এরটা বুনব আবার ব্যাকে খুলে নেব ঘরটা ফার্স্টের ঘরটা এইভাবে পরিয়ে নেব সেকেন্ডের ঘরটা এইভাবে নিয়ে এসে উল্টো বুনব ফার্স্ট সেকেন্ডের ঘরটা ফার্স্টের ঘরটা সেকেন্ডে বুনব এই এই দুই কাটার প্যাটার্ন খুব সুন্দর দেখতে আর সব সমস্ত কিছু প্রজেক্টের মধ্যে ভালো লাগে লেডিস জেন্টস বাচ্চাদের সোয়েটারে এদিকে নিয়ে এলাম উল্টোভাবে পরিয়ে দিলাম উল্টো বুনব একটা দুটো আগেরটা পরে পরেরটা আগে এই পরেরটা এবার সামনে দিয়ে সামনে একটা উল্টো বুনব আগেরটা পরে বুনবো আবার পিছন দিয়ে এটা খুলে নেব নিয়ে পরিয়ে নেব নিয়ে এইভাবে পরিয়ে দিয়ে ফার্স্ট সেকেন্ডের উল্টো বুনবো তারপরে ফার্স্টের ঘরটা একটা উল্টো বুনব আবার এটা সামনের দিকে সেকেন্ড এরটা আগে বুনব ফার্স্ট ডেটটা পরে বুনবো উল্টো পড়ে আছে এইটা ব্যাকে বুনলাম এটা ফ্রন্টে এই দুটো আছে এই যে পরেরটা আগে আগেরটা পরে পরেরটা আমি আগে বুনছি আর আগেরটা পরে বুনছি এই উল্টো কাটা শেষ এটাই রিপিট হবে বারবার করে আর খুব সুন্দর দেখতে প্যাটার্নটা দেখুন আমি আবার ফার্স্ট কাটাটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন দেখুন বন্ধুরা স্টার্টিং স্টার্টিংয়ে যেরকম বুনেছিলাম আরেকবার করে দেখাচ্ছি যে স্টার্টিং স্টার্টিংয়ে যেরকম বুনেছিলাম একটা ঘর ফার্স্ট তুলে নেব দুটো ঘর সোজা বুনবো দুটো ঘর সোজা তারপরের দুটো ঘরের পাশ থেকে ঘর তুলে নেব এই পাশ থেকে একটা দুটো করে সোজা বুনলাম একটা দুটো বুনে নিলাম নিয়ে এই ওপরে এই যে ঘরটা তুলেছিলাম এটা ওপর ঘরের দুটোর ওপর থেকে এই পরিয়ে দিলাম দেখুন বন্ধুরা এই অল্টারনেট করে হচ্ছে একবার এখানে একবার এখানে তারপরের ঘর দুটো সোজা সোজা বুনলাম এবারে এই পরের ঘর দুটো ছেড়ে দেব দিয়ে তার পাশ থেকে একটা ঘর তুলে নেব একটু ঢিলা করে তুললাম তারপর সোজা বুনবো এই ঘর দুটো বুনে ঘর দুটোর ওপর থেকে এই ঘরটা তোলা ঘরটা পরিয়ে দেব এই আবার দুটো সোজা তারপরের ঘর দুটো বাদ দিয়ে এই পাশের থেকে একটা ঘর তুলে নেব আবার দুটো সোজা আবার দুটো ঘর ছেড়ে তার পাশের ঘর থেকে তুলে নিলাম এটা বুনছি না তুলে নিচ্ছি তার এই দুটো ঘরকে কে বুনবো বুনে তোলা ঘরটা পরিয়ে দেব আবার দুটো সোজা আবার দুটো ঘরের পাশ থেকে ঘর তুলে নেব নিয়ে পরপর এই দুটো সোজা বুনব একটা দুটো তারপর এই ঘরটাকে পরিয়ে দেব তিনটে পড়ে আছে তিনটে সোজা হবে বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে দু ডিজাইন এইভাবে করবেন উল্টো কাটাটা তো জানেন কিভাবে বলেছি এই যে জোড়া ঘর দুটো এই যে জোড়া আছে এই যে জোড়ার উপর দিয়ে যে ঘরটা পরিয়ে দিয়েছিলাম এটা জোড়া হয়ে গেছে এই জোড়া ঘর দুটো একসাথে একদিকে যাবে এই ঘর দুটো একসাথে একদিকে যাবে আর একবার দেখিয়ে দিচ্ছি উল্টো কাটাটা উল্টো কাটাটা এই রকম একটা ফার্স্ট তুলে নিব পরেরটা উল্টো বুনবো একটা ঘর তাহলে এখানে দুটো হলো এবারে ব্যাক সাইড থেকে এ পেছন দিক থেকে ফার্স্ট বুনবো এই ঘরটা খুলে নিলাম নিয়ে ফার্স্টের ঘরটা পরিয়ে নিলাম সেকেন্ডের ঘরটা ফার্স্ট বুনব ফার্স্ট উল্টো বুনব এক দুই এবার এই জোড়ার একটা আছে আর এদিকে একটা আছে এবারে ফ্রন্ট সাইডে সামনের দিকের থেকে প্রথমে সেকেন্ডেরটা আগে বুনব ফার্স্ট তারপর বুনব আবার ব্যাক সাইডে খুলে নেব নিয়ে প্রথম ঘরটা আমি এই কাঁটাতে নিয়ে নিলাম নিয়ে সেকেন্ড ঘরটা আগে বুনে নেব উল্টো তারপর ফার্স্ট ঘরটা বুনব সামনের দিকেও তাই করবো সেকেন্ড ডেটটা আগে বুনব তারপর ফার্স্ট ডেটটা বুনব এইভাবে উল্টো কাঁটাটা পুরো হবে এই যে ব্যাক সাইড খুলে নিলাম প্রথম ঘরটা কাঁটায় নিয়ে নিলাম তারপর সেকেন্ড ঘরটা এই যে উল্টোভাবে নিয়ে নিলাম এবার এই ঘরটাকে উল্টো বুনবো উল্টো বুনব তারপর ঘরটা এইভাবে বুনবেন বন্ধুরা ভীষণ সুন্দর বাচ্চাদের সোয়েটারেও খুব সুন্দর লাগে শুধু একটা কথা যে ঘরটা রিপ বুনবেন যে কাঁটাটা দিয়ে দশ নম্বর কাঁটা রিপ বোনার কাঁটা সেই কাঁটাটা দিয়ে এটা বুনবেন না এটা ন নাম্বার কাঁটা দিয়ে ডিজাইনটা বুনবেন দশ বা এগারো নম্বর কাটা দিয়ে এই ডিজাইনটা বুনলে একদম জড়ো জড়ো হয়ে যাবে এটা একটু খোলা খোলা ডিজাইন থাকবে দেখতে ভালো লাগবে আবার ব্যাক সাইডে খুলে নিচ্ছি প্রথমেরটা পরিয়ে নিলাম সেকেন্ডেরটা আগে বনব সামনের দুটো সেকেন্ডেরটা আগে প্রথমেরটা পরে এইভাবে পুরো ডিজাইনটা করবো লাস্টে দুটো উল্টো আছে এটা আমি ন নম্বর কাঁটাতে বুনলাম আপনারা এটা চাইলে আট নম্বর কাঁটাতেও বুনতে পারেন তবে নম্বর কাটাতে বেশি ভালো লাগবে আর দশ বা এগারো নম্বর কাটাতে একদমই বুনবেন না দেখুন বন্ধুরা এই ডিজাইনটা পছন্দ হলে অবশ্যই লাইক করবেন আর নতুন বন্ধু যারা আছেন তারা পাশে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটা টিপে সাবস্ক্রাইব করবেন আর পাশে দেওয়া বেল আইকনটাও প্রেস করে রাখবেন থ্যাংক ইউ এই ভিডিওটা দেখবার জন্য